ভাটায় কিছু অংশ দেখা গেল জোয়ারের সময় পুরোপুরি ডুবে যাচ্ছে পাঙ্গাও এক্সপ্রেস নামের জাহাজটি। ইতিমধ্যে বেশ কিছু কন্টেইনার জাহাজ থেকে ছুটে গিয়ে সাগরে ডুবে গেছে। বিরূপ আবহাওয়ার পাশাপাশি সাগর উত্তাল থাকায় উদ্ধার কাজ শুরু করা যাচ্ছে না। তবে চলতি বর্ষা মৌসুম এড়িয়ে আগামী অক্টোবরে ডুবন্ত জাহাজ এবং কন্টেইনার তোলার কাজ শুরুর সুপারিশ সেলবেস প্রতিষ্ঠানের। বর্তমান যে অবস্থা, এই অবস্থায় বাংলাদেশের কমপ্লিটলি ডুবা আছে, শুধু দুইটা ফ্লোর দেখা যাচ্ছে, কোনো কন্টেইনার দেখা যাচ্ছে না। সাগর খুবই উত্তাল, এই মনসুন সিজনে উদ্ধার কার্যক্রম করা সম্ভব না। পাঙ্গাও এক্সপ্রেস জাহাজটিতে বিভিন্ন বিদেশি অপারেটর প্রতিষ্ঠানের 72টি কন্টেইনার রয়েছে। এর মধ্যে এককভাবে সবচেয়ে বেশি এমএসসি শিপিং এর কন্টেইনার ছিল 30টি। কন্টেইনার গতিতে আমদানি করা শত কোটি টাকার পণ্য নষ্ট হওয়ার মুখে পড়ায় চরম সংকটে বিদেশি এসব প্রতিষ্ঠান। যেহেতু এখানে সল্ট ওয়াটার ইনগ্রেস হয়েছে কন্টেইনার ভিতরে এবং জাহাজে, সুতরাং কার্গো ডেফিনেটলি ক্ষতিগ্রস্ত হয়েছে। চট্টগ্রাম বন্দরের মালিকানাধীন এই জাহাজটি গ্লোরি শিপিং নামে একটি প্রতিষ্ঠান লিজে নিয়ে পরিচালনা করত। এই অবস্থায় জাহাজটি দ্রুত উদ্ধারের জন্য গ্লোরি শিপিংকে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। যারা এটা দীর্ঘমেয়াদী লিজ নিয়েছেন আমাদের কাছ থেকে, তারা এই বিষয়টা নিয়ে মোটামুটি এটা সার্ভে করছেন, এবং সার্ভে করার পরে যারা যারা এটার কার্গো ওনার তাদের ক্লেম অনুযায়ী তারা সেটা ব্যবস্থা করবে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে। গত 6 জুলাই চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার পাঙ্গাও বন্দরে যাওয়ার সময় সন্দীপ চ্যানেলে বিরূপ আবহাওয়ার কবলে পড়ে পাঙ্গাও এক্সপ্রেস নামের জাহাজটি। প্রবল ঢেউর মুখে পানি ঢুকতে শুরু করলে প্রথমে 3টি কন্টেইনার সাগরে পড়ে যায়, পরবর্তীতে 69টি কন্টেইনার নিয়ে জাহাজটি কাত হয়ে থাকে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।